নমস্কার আস্তাক বাংলায় আপনাদেরকে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইন্দ্রজিৎ রাজ্যে বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে গেছে বিগত দিনে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যেভাবে দুই শিবিরেই ভরাডুবি হয়েছে তাই এই মুহূর্তে বাম এবং কংগ্রেস তারা কিন্তু পর্যালোচনায় ব্যস্ত আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় বিধান ভবনে সেখানে কংগ্রেসের ভরাডুবি নিয়ে কিন্তু কাঠাছঁড়া হয় বিশ্লেষণ হয় আলোচনা হয় এবং মূলত যেই বিষয়টা নিয়ে পরবর্তীকালে অধীর রঞ্জন চৌধুরী মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে তুলে ধরেছেন সেটা হলো বাম কংগ্রেসের জোট এবং তার ভবিষ্যৎ তাকে যখন প্রশ্ন করা হয় যে এই জোটের কি কোনো ভবিষ্যৎ রয়েছে এই জোট কি এগিয়ে নিয়ে যাওয়া যাবে তখন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটি কথা বলেছেন যে এই মুহূর্তে জোটের কি ভরি ভবিষ্যৎ বা জোট কোন পরিস্থিতিতে আছে সেটা নিয়ে বলা খুব মুশকিল আগামী দিনে বিচার বিবেচনার ফলেই এবং তার পার্টির মধ্যে আলোচনার ফলেই তারা জানাতে পারবেন আদেও কংগ্রেস বাম এবং কংগ্রেসের এই যে জোট সেই জোটে সামিল হবে কিনা থাকবে কিনা ভবিষ্যতের দিনগুলিতে পুরো নির্বাচন আসছে সেই পুর নির্বাচন কি বাম কংগ্রেস একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করবে সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রইল অধীর রঞ্জন চৌধুরী কিন্তু উগরে দিয়েছেন বামেদের বিরুদ্ধে প্রধানত আইএসএফ মানে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যেভাবে শেষ মুহূর্তে কিছু বাম নেতা তাদের তত্ত্বাবধানে আইএসএফ কে এই জোটের শরিক করেছিলেন সংযুক্ত মোর্চা এই জোটের শরিক করা হয়েছিল আইএসএফ কে সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি বারবার কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী সোচ্চার হয়েছেন আমরা দেখেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নির্বাচনের সময় কিভাবে অধীর রঞ্জন চৌধুরীকে বলতে বাধা দেওয়া হয়েছিল একটি মুহূর্তে সেটা নিয়ে একটা বড় বিতর্ক বা বাঁধে পরবর্তীকালে যখন ইলেকশন হলো ভোট পরবর্তী সময় রেজাল্টে দেখা গেল বাম কংগ্রেস জোটের ভরাডুপি হয়েছে এই প্রথমবার পশ্চিমবঙ্গের বিগত ইতিহাসে দেখা যাচ্ছে এই প্রথমবার বামেদের এবং কংগ্রেসের রেপ্রেজেন্টেশন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি সিটের বিধানসভায় একেবারে শূন্য এবং আইএসএফ নতুন পার্টি সবে সদ্য লঞ্চ করা হয়েছে ইলেকশনের আগে তারা একটি সিট জিততে পেরেছে ভাঙড়ি সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন আই এর বিরুদ্ধে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আই এর সাথে কংগ্রেসের কোন রকম কোনো সমঝোতা বা জোট হয়নি জোট হয়েছিল শুধুমাত্র কংগ্রেসের সাথে শুধুমাত্র বাম পার্টিগুলির সাথে বাম দলগুলির সাথে কংগ্রেসের এবং আইএসএফ এর সাথে কোনো বোঝাপড়া কোনো সিট শেয়ারিং হয়নি যার ফলে কংগ্রেস এবং বামেদের যেই বোঝাপড়া হয়েছিল তাতে কংগ্রেসকে বিরানব্বইটি সিট দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে বাম এবং বিশেষ করে মূলত সিপিএমের নেতৃত্বের হাত ধরে আইএসএফ এর এন্ট্রি হয় এই নতুন জোটে এবং তার ফলে অধীর রঞ্জন চৌধুরী বলছেন জোটের যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল সেটা কিন্তু ধাক্কা খায় এবং সেই স্বচ্ছ ভাবমূর্তি অনেকটাই কলুষিত হয়েছে বলে অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে মনে করছেন এই মুহূর্তে যখন বাম এবং কংগ্রেসের সম্পর্কর মধ্যে পশ্চিমবঙ্গে একটি নতুন করে টানা পড়েন দেখা দিয়েছে বিগত দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিছু মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতৃত্ব তার বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন এবং এই বিষয়ে এখন যখন কংগ্রেস এবং বামেদের সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে সেই মুহূর্তে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজকের বক্তব্য স্বাভাবিকভাবেই বাম কংগ্রেসের জোটকে পশ্চিমবঙ্গে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যদিও বামেদের তরফ থেকে আহ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন যে এই মুহূর্তে এই জোটকে ভাঙার কোনো প্রশ্ন নেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বলছেন ভবিষ্যতের নির্বাচনগুলিতে বাম এবং কংগ্রেস একসাথে লড়বেন কিনা সেটা সময় ঠিক করবে আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না